যে বাসায় গাছ আছে সে বাসায় অবশ্যই গরম কম থাকবে যে ঝড়ের যে ইয়াটা প্রবণতা বড়ো গাছগুলো অবশ্যই ঝড় ঠেকায় বসত বাড়িটা আসলে হওয়া উচিত বাড়ির সামনে বাগান থাকবে যেটা প্রতি জমি বলে সেটা থেকে আমরা বাগান করে করেছি তারপরে আছে একটা পুকুর পুকুরের চতুর্দিকে গাছপালা আছে তারপরে বাড়ির চতুর্দিকে কিছু গাছ আছে যেমন উত্তর দিক একটু বড় গাছ থাকবে যাতে করে যে ঝড়ের যে ইয়াটা প্রবণতা বড়ো গাছগুলো অবশ্যই ঝড় ঠেকায় এই জন্য আমরা এই পাশে বড়ো গাছগুলো যেমন নারকেল গাছ তাল গাছ সুপারি গাছ এগুলো আমরা লাগাই আর পুকুর পাড়ে সব গাছই লাগানো যায় মিশ্র গাছগুলো লাগানো যায় তাতে লেবু গাছ করমচা গাছ বাঁশের ঝাড় থাকে এরকম গাছ আর কি লাগানো হয় তারপরে আবার আমাদের বাড়ির এক পাশে আছে হচ্ছে সারের জন্য কেঁচু সার জন্য একটা জায়গা করা হয়েছে যে যেখানে আমরা সার উৎপন্ন করি যাতে করে গাছের পরিচর্যা করা যায় এই জন্য মানে গাছের জন্যই এগুলো করা হয়েছে মানে ইচ্ছা করলে নিজে নিজেই এই এই ধরনের সার হ্যাঁ নিজে নিজেই সার উৎপন্ন করা যেমন আমাদের যে বাসার যে ইয়া থাকে সবজির যে ইয়াগুলা থাকে হ্যাঁ উচ্ছিষ্ট থাকে ডিম মাছের আস্টে এগুলা সব কিছু আমরা এক জায়গায় রাখি যাতে করে ওইটা একটা সারে পরিণত হয় আর এবং আমরা ওই ওইগুলা গাছের জন্য নিতে পারি তো এর মানে একটি বসত বাড়িতে ইচ্ছা করলে অনেক সুন্দর করে সাজানো যায় ফুলের গাছ ফলের গাছ তারপরে সার উৎপাদন করা যায় আবার একপাশে আমাদের খড়কুটা আছে গরুর জন্যে তো এইভাবে আমরা বাড়িটাকে আর কি সাজিয়েছি যাতে করে পুকুর গরু সার আর এবং ঘর বাড়ি মানুষের জন্য আর কি যা যা আর কি পরিবেশের ভারসাম্যের জন্য যা যা দরকার হয় আমরা ওইভাবেই বাড়িটা সাজিয়েছি মানে এটাকে কি খামার বাড়ি বলে বা একটি মডেল যে যে বাড়ি যে এই বাড়ি থেকেই সব কিছু সংগ্রহ করা সম্ভব হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ বিষয়টা এমনই যে একটা বাড়িতে যখন আমরা বসবাস করব সেখান থেকে আমরা প্রাকৃতিকভাবে সবই যেন পাই ফলের গাছ ফুলের গাছ এবং কি আমাদের যে পশুপালন সবই থাকবে এবং কি পশুপালন থেকে আমরা কিছু সার উৎপন্ন করে থাকি এই জন্যই আমাদের এইভাবে বাড়িটা সাজানো এই বাড়িটা বা মানে জি 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 আমরা এই এই বাড়িটা এইভাবেই সাজিয়েছি যাতে করে মানুষ দেখে উদ্বুদ্ধ হয় যে বসত বাড়িতে আমরা বৃক্ষরোপণ করতে পারবো এবং এর থেকে আমরা সুনির্মল বাতাস বা প্রকৃতি ঠান্ডা থাকবে এবং বসবাসের উপযোগিতা হবে আচ্ছা যে এখন যে প্রচুর গরম বা আবহাওয়ার একটা এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অনেক বেশি তাপদাহ তো এটা এটার কারণ হিসেবে কি আপনি বৃক্ষ নিধন বা অপরিকল্পিত বসত এটাকে মনে করছেন অবশ্যই এটা এটা থাকলে যে যে বাসায় গাছ আছে সে বাসায় অবশ্যই গরম কম থাকবে যেমন এই রোদের তাপটা লাগবে না ঘরের চতুর্পাশে যদি গাছ থাকে ঘরের চালটা অবশ্যই ঠান্ডা থাকবে সেক্ষেত্রে আমরা গরম থেকে অনেকটাই রেহাই পেতে পারি